এওঁ শিক্ষক মুকুতচন্দ্ৰ দাস। ব্যক্তিগত কোচিং সেন্টারের জড়িয়ে শিক্ষার পোহর বিলাই ফুরা শিক্ষকগী আসিটি সহারা। কারণ মহানগরীর আজারার মুকুত দাসর বিকল দুইটাই কিডনি। জি এম সি ট্রিটমেন্ট করালো মঞ্জুরি শর্মা, এনেকে দেখাই ডায়ালিসিস হয়ে আছে, এটা বর্তমান দুটা হয়ে আছে সপ্তাহত। আর এটা তার উপায় ডক্টরে কেছে ট্রান্সপ্লান্ট, এটা ট্রান্সপ্লান্ট করলে তো বহুতখিনি টাকার প্রয়োজন মোক। এই টাকাটো ২০-২৫ লাখ টাকা লাগবে। এটা আমার আর্থিক অবস্থা এনে বেয়া, দেউতা খেতি আসলে, মোরও পার্মানেন্ট জব নাই, মানে টিউশন সেন্টার এটা চলাই মানে পরিয়াল পোহপাল দিয়ে আছো। আর প্রায় সাত মাসের পূর্বে সাধারণ জ্বরত আক্রান্ত হয়েছিল শিক্ষকগী, আর তার পজিটি গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ত স্বাস্থ্য পরীক্ষা করার ধরা পড়ে এই জটিল রোগ। মোর ফার্স্ট টাইম জ্বর হল ফেব্রুয়ারি লাস্টত, জ্বর হয়ে মানে খাব নোয়া হলো, দেহটো সরু হয়ে গেল, টেস্ট করালো ক্রিয়েটিনাইন আর সুগারটো, এটা ক্রিয়েটিনাইন 9.9 নে 10 আহিলে, তারপর আহি আর গমে পালো কিডনি দুটা সরু হয়ে গেছে। একমাত্র উপার্জনকারী মুকুতচন্দ্ৰ দাসর অসুস্থতার বাবে আলোয় আথানি নোহা হয়েছে পরিয়ালটোর। চিকিৎসা ব্যয়ের বাবেও এটা হাহাকার করবলিয়া হয়েছে দুর্ভোগিয়া শিক্ষকগীর পরিয়ালে। আর আমি আজি 4-5 মাহে ধরে ধরক আৰু তেখেতৰ লগত লাগি থাকবলগা হয়েছে, যিখিনি হাঁচুটীয় ধন আছিল গোটেখিনি তো খরচ হলে, এতিয়া আৰু তেখেতক মানে লাহে লাহে চাপরও প্রবলেম হয়েছে, আৰু আৰু ঘরখনও চলাব লাগে, তেনেকে দুটা সৰু সৰু বাচ্চা আছে, মা দেউতা আছে, এয়া আৰু রাইজর পর অল্প সহায় পালে অল্প সুবিধা হব বলে ভাবো। আর চিকিৎসকে বৃক্ষ সংরোপণের বাবে পরামর্শ প্রদান করেছে যদিও আর্থিকভাবে দুর্বল পরিয়ালটোর নাই পর্যাপ্ত ধন, তার উপরেও সরকারের পরাও লাভ করা নাই কোনো বিশেষ সহারি। সরকার ফল অল্প মানে সহায় পালে, মানে সিএম স্যারলে অনুরোধ জানাইছো, আর তখন ফলপরাও কিবা অল্প সঁহারি পালে আমার মানে পরিয়ালটো অল্প সুবিধা হব বলে ভাবো, আর বা রাইজর পর অল্প যদি কিবা হেল্প পাও, তেনেকে তখন অপারেশনটো করব পারে তো খুবই ভাল হয়, আর বসাব পারিম বলে ভাবো। আর এমা ধরে মেডিসিন অল্প কমিছে, তখন খাওয়াব পড়া নাই পয়সার প্রবলেমের কারণে, আর তো যেহেতু আমার মানে ঘরের পরিবেশ গোটেই বেয়াই। আর এতিয়া অসহায় পরিয়ালটোয় বিচারিছে আপনার পর অকণমান সহায়, তেখেতক আর্থিকভাবে সহায় করব পারে আপুনি। মুকুতচন্দ্ৰ দাসৰ বেংকৰ সবিশেষ হৈছে বেংক অৱ বৰোদাৰ ধাৰাপুৰ চাৰিআলি শাখা, একাউণ্ট নম্বৰ 6348010002693, আৰু IFSC কোড হৈছে BARBOVJDHCH। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট পংকজ বৰাৰ সৈতে হিৰুল হকৰ ৰিপৰ্ট NT24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।